পুলিশের ব্রিফিং দেখেছি এই ঘটনার পরে, ওনারা ব্রিফিংয়ে বলেছেন ওনারা স্ট্র্যাটেজিক কারণে কোনো মুভমেন্টে যান নাই। ফার্স্ট অফ অল, হয়তো আমার প্রশাসনিক জ্ঞান কম, কিন্তু এরকম একটা ঘটনায় স্ট্র্যাটেজিক কারণে পুলিশ নিশ্চুপ থাকবে এটা কোনো সেন্সিবল লোকে বিশ্বাস করবে বলে আমার মনে হয় না। বিকজ প্রিভেন্ট, আগে এটাকে স্টপ করার জন্য একটা স্টেপ নেবে, এটাই স্বাভাবিক। বিকজ দোনোদিকে একটা রাইটের মতো অবস্থা হয়েছে, ওনারা এটাকে কাম ডাউন করবে, এইটা ওনারা বললেন। তারপরে ওনারা মামলা দিয়ে দিলেন, মামলা দিয়ে অ্যাজ ইউজুয়াল যারা করেছে, ছাত্রলীগ কমিটি নেই, ছাত্রলীগ আছে। আমার কথা হচ্ছে, যদি মনসুর সাহেব এটাতে কোনো ওনার বিরুদ্ধে তথ্য প্রমাণ থেকে থাকে, মকবুল সাহেব তাহলে ওনাকে আসামি করেছে। যাদের যে ভিডিও ফুটেজগুলো অলরেডি অ্যাভেলেবল আছে, পুলিশের কাছে তো আরও রিসোর্সেস বেশি, ওনাদের কাছে আরও অনেক তথ্য থাকবে, আপনার সাংবাদিকদের কাছে থাকবে। একটা লেমেন হিসেবে আমাদের কাছে যতটুকু তথ্য আছে, আমার প্রশ্ন হলো, যদি সামাজিক মাধ্যমে নর্মাল লোকজন তদন্ত করে ওদের পরিচয়টা বের করতে পারে, বাংলাদেশে যারা আইন প্রয়োগকারী সংস্থা, ওনারা কি তারপর ওনাদের আইডেন্টিটি সিকিউর করতে পারে না? আমার কথা হচ্ছে, মূল আসামি হোক আর না হোক, ওনারা ঘটনাতে জড়িত ছিলেন কি না, যদি সত্যি হয় ছিলেন, কারণ দেখা যাচ্ছে, তাহলে উচিত ছিল ওনাদেরকেও এটাতে আসামি, বাই নেম আসামি করা। কারণ আমি তো এই লোককে চিনি না, তাহলে আমি বললাম কীভাবে যে একজনের নাম অমুক, একজনের নাম অমুক? কারণ এগুলো একদম মার্ক করে লিখে দেওয়া হচ্ছে। এই কাজগুলো যখন হয়, তখন আসলে তদন্তকারী কর্মকর্তা বা তদন্তের উপর মানুষের আস্থার অভাব হয়। জাস্টিস সিস্টেমের মেইন জিনিসটা হচ্ছে, জাস্টিস নিডস টু বি সিন দ্যাট ইজ বিং সার্ভড। আপনি জাস্টিসটা যে হচ্ছে এটা প্রতীয়মান হতে হবে। এখন এভাবে যেভাবে কাজগুলো করে, এখানে মনে হয় যে একটা অপ্রেশন রিপ্রেশন করার জন্য এই কাজগুলো করছে। কারণ আমার কথা হচ্ছে, হতে পারে আমার ওদের কাছে, পুলিশের কাছে এমন কোনো তথ্য আছে যেটা আমাদেরকে বলছেন, এটা আমাদের জানার কথা না, এটা তদন্তকারী কর্মকর্তাদের জানার কথা। কিন্তু আমরা একটি রিপোর্ট দেখছিলাম যে এই মকবুল সাহেব, উনি 18 বার তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করেছেন এই সহিংসতার ওই সময়ে। এরকম যদি থাকে, আমরা তো বিভিন্ন টিভি চ্যানেলে অনেক সময় অনেক অডিও আমরা দেখেছি, এবং এগুলো কারা লিক করে এগুলো আমাদের আইডিয়া আছে। তো এরকম আসলে বলছে তথ্য প্রমাণ, এরকম অনেকবার অনেক কথা হয় যে 18 বার কথা বলেছে, ওনার সাথে 20 বার কথা বলেছে। উনি আমাদের দলের নেতা যদি হয়, উনি আমার নেতার সাথে 100 বারও কথা বলতে পারে, কিন্তু এই সংশ্লিষ্টতা আছে কি না এটা তো আসলে বলছে। ওই বললাম যে যাদেরকে দেখছে ঘটনা করছে তারা আসামি হয়নি, কিন্তু মকবুল সাহেব মানে বলে দিল যে কিছু হয়েছে, দেশনায়ক তারেক রহমান সাহেবের সাথে ওনার কথা হয়েছে, তাহলে ওনাকে আসামি করতে হবে। এবার টোটাল ঘটনাটাকে অ্যাড্রেস না করে আবার এটাকে পলিটিসাইজ করার চেষ্টা হচ্ছে। ঘটনাটা তো হয়েছে, এবং যে মানে মারামারিটা দেখেছি এটা নৃশংস, এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। তাহলে ওইটার বিচার, ওইটাকে আপনি প্রিভেন্ট করবেন কীভাবে? ধরেন দোষ চাপায় দিলেন যে হ্যাঁ এটা হয়েছে। বললাম যারা এই ঘটনা করেছে, আরও অনেকে করেছে, কারণ তিনজনে মিলে তার ঘটনা করেনি, এখানে অনেক লোক মিলে ঘটনা করেছে, কিন্তু যেই তিনজনের আইডেন্টিটি পুরা সোশ্যাল মিডিয়ায় সবাই জানে, এরা আসামি হয়নি। এখানে দিস ইজ ওয়াট আম ট্রাইং টু পয়েন্ট আউট। আসামি হয়নি, আসামি হবে না, এটাও তো হবে না, না আজকের দিন পর্যন্ত হয়নি। যেখানে একটা হয়তো স্পেকুলেশন অথবা হাইপোথেসিসের উপর একটা লোককে আসামি করা হলো, এক নম্বর তাকে ধরেও নিয়ে যাওয়া হলো। আন্দোলন কোনো দিনক্ষণ ঘোষণা দিয়ে হয় না, যখন আন্দোলন হবে তখন সবাই টের পাবে। উনি বলেছেন এটা, এটা হয়তো মানে নিউজ মিডিয়াতে আসবার সময় একটু টুইস্টেড হয়েছে বা একটু কথা ওনার বুঝতে পারেনি, উনি এটা বলেছে। এবং এটাই বাস্তবতা, যে যখন আমরা একটা গণতান্ত্রিক কোনো আন্দোলন প্রক্রিয়া যাব, এটা তো এমনিই প্রতীয়মান হবে। আমি যদি বলি 5 তারিখ আন্দোলন হবে, এটা কীরকম আন্দোলন? আন্দোলনটা প্রতিনিয়ত হচ্ছে, আমি কোনো কিছু প্রতিবাদ করছি, এই টক শোতে বসে প্রতিবাদ করছি, এটাও কিন্তু একটা গণতান্ত্রিক আন্দোলনের প্রক্রিয়া। যে আমি বলছি, মকবুলকে বলছে 18 বার দেশনায়ক তারেক রহমান সাহেবের সাথে কথা হয়েছে, এটা তো আমি বলছি এটা মিথ্যা কথা, কারণ ওনার মতো মানে ওনার লেভেলের লোকের সাথে এতটুকু কথা হওয়ার কথা না। যদি কিছু থাকে, তথ্য প্রমাণ দেয়, তখন দেখা যাবে। তো এই যে আবার যারা অ্যাকচুয়াল অকারেন্স করছে, ওনাদেরকে আসামি করে নেয়, অ্যারেস্ট করতে না পারে, উনি যেটা বলেছে ঠিক আছে, ওরা হয়তো বাড়িতে চলে গেছে, করতে পারে, কিন্তু ওই তিনটা ছেলে স্পেসিফিকলি কিন্তু এখানে আসামি হয় না, বাই নেম আসামি না, 1500 মধ্যে রেখে দিয়েছে, যাদের ভিডিও ফুটেজ আছে অফ দ্য অকারেন্স। আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে, জাস্টিস যদি করতে চান, বিচার যদি আনতে চান, তাহলে আপনার নিরপেক্ষ জায়গা থেকে দেশকে সুরক্ষা দিতে হবে। সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু বিরোধী দলের না, কারণ বিরোধী দলের এই রাষ্ট্রীয় যে প্রশাসনিক যে ব্যবস্থাটা, এটা তো বিরোধী দলের কন্ট্রোলে না, এটা সরকারের অ্যাবসলিউট কন্ট্রোলে। ওনাদের আরও দায়িত্বশীল হওয়া দরকার, এবং এই ধরনের ঘটনাগুলো শুধু কোনো দলকে ক্ষতিগ্রস্ত করছে না, এটা কিন্তু আমাদের পুরো সমাজকেই ক্ষতিগ্রস্ত করছে। আমরা কিন্তু এটা রিপিটেড, এটা একবারে ওয়ান অফ ইনসিডেন্ট না,
যখন ছাত্র আন্দোলন হলো তখন এই ধরনের ঘটনা ঘটেছে, যখন বিভিন্ন পর্যায়ে যখন কোনো দাবিতে যৌক্তিক দাবিতে আন্দোলন করা হয় তখন এমন একটা দমন নিপীড়ন চালু হয় বা এমন একটা কিছু হয় যে আন্দোলনটা একটা জায়গায় গিয়ে থমকে যায়। ছাত্রদের আন্দোলন তো সরকার পতনের আন্দোলন ছিল না, ওরা জাস্ট নিরাপদ সড়ক যাচ্ছিল, তাদের উপর যে সিকিউরিটি মেজার্স নেওয়া হয়েছে 3.5 ঘন্টায় এই রায়টা থামাতে ওই ধরনের ব্যবস্থা নেওয়া হলো না কেন, প্রশ্ন থেকেই যাবে যতক্ষণ না আপনি। এখন আসলে আমরা একটা কথা বলে দিলাম, টক শোতে গিয়ে বললাম বা দুইটা প্রেস ব্রিফিং করে দিল সরকারের পক্ষ থেকে বা বিরোধী দলের পক্ষ থেকে, মানুষ কিন্তু এখন অনেক সচেতন, মানুষ কিন্তু সমাজে কী হচ্ছে দেখছে এবং এই যে ঘটনাগুলো হচ্ছে জনগণ এটা অ্যাকসেপ্ট করছে না। এটা কিভাবে বোঝা যাবে, এটা যখন আগামীতে যখন সুষ্ঠু নির্বাচন হবে এটা তখন আসলে এটার প্রতিফলনটা তখনই বোঝা যাবে যে কার মন মানসিকতা কীরকম।